বিজনেসম্যান টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করা হবে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স চ্যাপ্টার এর ডিপ্রিসিয়েশন অংশ। এস বি সমান পি ইন্টু ওয়ান মাইনাস ডি পাওয়ার এন। ফর্মুলা, এস বি সমান পি ইন্টু ওয়ান মাইনাস ডি পাওয়ার এন। হেয়ার এখানে এস বি সমান সেল বেস ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, পি সমান পার্সেজ, ডি সমান ডিপ্রিসিয়েশন রেট, এন সমান ইয়ার্স। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, আমরা তা ভালো করে লক্ষ্য করি। এ মেশিন ডিপ্রিসিয়েটস অ্যাট দ্য রেট অফ 10% অফ ইটস ভ্যালু অ্যাট দ্য বিগিনিং অফ এ ইয়ার। দ্য মেশিন ওয়াজ পার্সেজ ফর টাকা 5,810 অ্যান্ড স্ক্র্যাপ ভ্যালু রিয়েলাইজড হোয়েন সোল্ড ওয়াজ টাকা 2,250। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইয়ার্স ডেট দ্য মেশিন ওয়াজ ইউজড। এখানে বলা হয়েছে মেশিনের প্রাথমিক মূল্যের উপর 10% হারে অবচয় ধার্য করা হয়েছে। মেশিনটি ক্রয় করা হয়েছিল 5,810 টাকা। মেশিনের ভগ্নাংশ মূল্য 2,250 টাকা। নির্ণয় করতে হবে মেশিনটির ব্যবহৃত সময়কাল বা এন, দ্য নাম্বার অফ ইয়ার্স। উই নো দ্যাট আমরা জানি এস বি সমান পি ইন্টু ওয়ান মাইনাস ডি পাওয়ার এন। এখানে এস বির মান 2,250 টাকা, 2,250, পির মান 5,810 টাকা, 5,810। সূত্রের ওয়ান মাইনাস ডির মান হল 0.10, আর পাওয়ার এন নির্ণয় করতে হবে, এন এর মান নির্ণয় করতে হবে। এখানে 2,250 সমান 5,810, পাঁচ ব্র্যাকেট, ওয়ান থেকে 0.10 বাদ দিলে থাকে 0.90 পাওয়ার এন। এখানে 0.90 পাওয়ার এন একসাথে সম্পর্কিত আর 5,810 আলাদা। তাহলে আমরা 0.90 পাওয়ার এন একসাথে লিখলাম, আর 5,810 এখানে নিচে আর 2,250 উপরে। এখানে এই দুটি সংখ্যা ভাগ করলে রেজাল্ট আসে, রেজাল্ট হয় 0.38726333 সমান 0.90 পাওয়ার এন। এটুকু করার পরের স্টেপে আমাদের করা লাগবে উভয় পক্ষে টেকিং বথ সাইড লগ। উভয় পক্ষে লগ নেই, তাহলে লগ 0.38726333 লিখলাম সমান, প্রথমে লেখা লাগবে এন, তারপর হলো লগ, তারপরে 0.90। এখন আমাদের নির্ণয় করতে হবে এই এন এর মান, তাহলে লিখলাম এন, এন এর সাথের সংখ্যা হচ্ছে লগ 0.9, এটা যাবে নিচে, আর লগ 0.38726333 উপরে, কারণ ক্যালকুলেটর দ্বারা ভাগ করলে রেজাল্ট হয় এন সমান 9.003857, এন সমান 9 ইয়ার্স অ্যাপ্রক্স।